পানির নিচে কিভাবে দীর্ঘ সময় ডুব দিয়ে থাকা যায়, এই চেষ্টায় ভিভুর কুমিল্লার সিয়াম নামের এই ছেলে। প্রথমে দুই এক মিনিট ডুব দিয়ে থাকতে পারলেও পরবর্তীতে চেষ্টা করতে করতে এখন এক ঘন্টার অধিক সময় পানির নিচে থাকতে পারে। পানির নিচে দীর্ঘ সময় ডুব দিয়ে থাকার ইচ্ছাটা কেন হলো তোমার? আমি ইন্টারনেটে দেখে অনেকগুলো মানুষে দেখি পানির ভিতরে কীভাবে এক ঘন্টা দুই ঘন্টা থাকে। আমি তাই দেখে নিজে একটা ভাববা চিন্তা করিয়া একটা আইসক্রিমের ফাইভ লেয়া নিজে একটা পানির ভিতরে ডুব দিছি। ডুব দেওয়া দেখি আধা ঘন্টা এক ঘন্টা থাকতে পারি না, প্রথম এক মিনিট দিই আস্তে আস্তে থাই। তো এরপরে যে মনে করেন আপনি পানির ভিতরে আমি নিজে একটা বড় ফাইভ লইছি, একটা মনে করেন ফাইভ দিয়ে এটা চাইলাম নিজে এক ঘন্টা দুই ঘন্টা থাকতে পারিনি, চাই দিই আধা ঘন্টা লাইন এক ঘন্টা লাইন পারি আমি। কোনটা কোনটা দিয়ে? এই যে ফাইভটা দিয়ে। এটা দিয়ে? জি ভাই। মানে এতে কি তোমার কোনো সমস্যা হয় বা পারিবারিক কোনো চাপ আসে, কারণ পানির নিচে ডুব দিয়ে থাকার কারণটা কি? বাড়িতে বলে অনেক, আমি এত ইয়া করি না, আমি নিজে নিজে আমি তো এগুলো শিক্ষা চাই চেষ্টা করি পারিনি। ওরা তাই মানুষে দিই ফাইভ দিয়ে এক আধা ঘন্টা এক ঘন্টা তাই। তো আমি নিজে ভাববা বাড়ির এত ইয়া আমি করিলাম চিন্তামিতা করিয়া আমি এত ইয়া গজ দিই না, অর্থাৎ কোনো পাত্তা দেও না মানুষকে, তুমি তোমার চেষ্টাটা চালিয়ে গিয়েছো। আচ্ছা, এতে কি তোমার কোনো ভবিষ্যৎ হবে কি না বা কেন চেষ্টাটা করছো? চেষ্টা করলাম আমি নিজে একটা ধরেন আজকে একটা চেষ্টা করে পানির ভিতরে অনেকক্ষণ ডুবতে থাকতে পারি। পানির নিচে ডুব দিয়ে থাকা অভ্যাসে পরিণত হয়েছে কুমিল্লা দাউদকান্দি থানার এই যুবকের। সে জানে না এতে তার কোনো ভবিষ্যৎ আছে কি না, সে একটাই জানে আমি এক ঘন্টার অধিক সময় পানির নিচে থাকতে হবে। সে চেষ্টায় অনেকটা সফল কুমিল্লার এই যুবক। এই যুবকের দাবি, মানুষ চেষ্টা করলে সবই সম্ভব।